শুরু করছি সংবাদ সারা দিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মাধ্যমিকের টেস্ট পেপারে দেওয়া একটি উত্তরকে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক। ঠিক এই বিতর্কের বিষয় হচ্ছে মাধ্যমিকের টেস্ট পেপারে একটি প্রশ্নের উত্তরের সাপেক্ষে আজাদ কাশ্মীর শব্দবন্ধটি লেখা হয়েছে। এবার এই মুহূর্তে কাশ্মীরকে আজাদ কাশ্মীর লেখা উচিত কিনা এবং সেই বিষয়টি আদৌ কতটা সঠিক, টেস্ট মাধ্যমিকের টেস্ট পেপারে এই প্রসঙ্গের অবতারণা এবং এই শব্দ লেখা কতটা সঠিক হচ্ছে সমস্ত দিক থেকে, তাই নিয়েই প্রশ্ন উঠেছে, তৈরি হয়েছে বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, বিশদে জানাও এই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত ঠিক কি লেখা হয়েছে মাধ্যমিকের টেস্ট পেপারে এবং পর্ষদেরই বা কি বক্তব্য এই বিষয়ে। দেখো, মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছে যেরকমটা তুমি বললে, এবং একটি প্রশ্ন 132 নম্বর পেজে খ বিভাগের একটি প্রশ্নে, সেই প্রশ্নে কিন্তু ভারতীয় ভৌগোলিক মানচিত্রে যে নিম্নলিখিত জায়গা বলে বলা হচ্ছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম উত্তরই, চারটে উত্তরের মধ্যে প্রথম উত্তরেই লেখা রয়েছে আজাদ কাশ্মীর, এবং এটি নিয়েই কিন্তু মূলত বিতর্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে মালদাহের একটি স্কুলের থেকে এই প্রশ্নপত্র পাঠানো হয়েছিল। এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু এই মুহূর্তে সব থেকে বিতর্ক দানা বেঁধেছে, কেননা আদতেও কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা যায় কিনা বা দেখানো যায় কিনা সেটা নিয়ে এই মুহূর্তে বড় সড় প্রশ্ন বিতর্ক। যদিও মধ্যশিক্ষার পর্ষদ জানাচ্ছেন যে তারা বিষয়টি দেখতে পেয়েছেন এবং সংবাদ মাধ্যমে প্রথম বিষয়টি উত্থাপন করে তাদের সামনে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন আজ সন্ধ্যের মধ্যেই যাবতীয় বিষয়টি রেকটিফাই করে অর্থাৎ সংশোধনী করে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং যে স্কুলের থেকে এই প্রশ্নপত্রটি এসেছিল তাদের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে কোনো রকম ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কিনা সেটিও দেখা হবে। ইতিমধ্যে যদি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার তিনি একপ্রস্থ কিন্তু মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত না যেটি পড়ুয়াদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করে, এবং সেইখানে দাঁড়িয়ে অবলম্বে সেই শব্দবন্ধটি প্রত্যাহার করতে তিনি বলেছেন। আর এক প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ তিনি খবর তুলে ধরেছেন। প্রথমে জানিয়ে রাখি, আমরা যে ছবিটি দেখাচ্ছি সেটি কিন্তু একেবারে এক্সক্লুসিভ নেই, ভেতরে কিন্তু 132 নম্বর পেজ। সেই 132 নম্বর পেজে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন উত্থাপন হওয়ায় কিন্তু বড় সড় বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্ট বক্তব্য তারা বিষয়টি জানতেন না যেরকম ভাবে প্রশ্ন আসছে, কেননা প্রায় 400 ওপরে স্কুল থেকে কোশ্চেন পাঠানো হয় এবং সেখান থেকে 150টি স্কুলের ভালো প্রশ্ন বেছে নেওয়া হয়। তাহলে এই যে বেছে নেওয়ার যে বিষয়টি, সেখানে কোনো রকম গাফিলতি ছিল নাকি নজর এড়িয়ে গেল এরকম একটি প্রশ্ন যেটি একেবারে টেস্ট পেপারের মধ্যে ছেটে দেওয়া হলো? বরং যাবতীয় বিষয় নিয়ে যখন আমরা প্রশ্ন করি রামানুজ গঙ্গোপাধ্যায়কে, তার পুনালাপে তার সঙ্গে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন বিষয়টি অবশ্যই তাদের চোখ এড়িয়েছে এবং তিনি চাইছেন অবিলম্বে এই সমস্যার সমাধান করতে যাতে কোনো রকম বিতর্ক তৈরি না হয় সেই দিকে তাকিয়ে আজ সন্ধ্যের মধ্যে যাবতীয় রেকটিফিকেশন বা সংশোধনী তিনি করে দেবেন এবং ওয়েবসাইটে সেই বিষয়টি তুলে দেওয়া হবে। এবং সংশ্লিষ্ট যে স্কুলের কথা আমি বললাম মালদার, সেই স্কুলের কাছেও জবাবদিহি করা হবে এবং যদি তাদের কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কোনো রকম শাস্তিযোগ্য বা আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখবেন আর সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি টেস্ট পেপারের 132 নম্বর পাতায় একটি প্রশ্নের উত্তর হিসেবে লেখা হয়েছিল আজাদ কাশ্মীর, এবং সেই বিষয়ে পদক্ষেপ করা হলো, পর্ষদের পক্ষ থেকে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের টেস্ট পেপারে পর্ষদের পক্ষ থেকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারে একটি প্রশ্নের উত্তরের সাপেক্ষে আজাদ কাশ্মীর মানচিত্রে চিহ্নিত করা হয়েছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ঠিক